প্রিয় দর্শক, আপনারা একটা পোস্ট দেখতে পাচ্ছেন, তো এখানে লেখাটা আগে পড়ি, তারপর পোস্টের ব্যাপারে বলবো। সবাই দেখি শুধু জানতে চাচ্ছে 2023 সালের সেরা সিনেমা নাম কি, তা জেনে নিন। 2023 সালের সেরা মানে 2023 সালের আমার দেখা সেরা সিনেমা হচ্ছে ঢালিউড কুইন কদু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন। আচ্ছা, তারপর এখান দিয়ে মার্ক করে দিছে কি ছবিটার মধ্যে দেখতে পাইতেছেন যে মানে অপু বিশ্বাসের পেটটা ওচা হয়ে আছে, তো এটা অপু হ্যাটাস। তো পেজের নামটাও দেখতে পাইতেছেন যে যেই লাউ সেই কদু, ঠিক আছে পেজের নাম। তো পেজের নাম হচ্ছে এটা যেই লাউ সেই কদু। তো এটা অপু বিশ্বাসকে হ্যাটাস করেই এই পেজটা তৈরি করা হয়েছে আমার মনে হচ্ছে। তো অপু বিশ্বাসের এই প্যাডটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি, ঠিক আছে। যদিও আমার ছেলে হিসাবে মেয়েদের এসব বিষয়ে কথা বলাটা উচিত না, তবুও আমি টিকতে পারতাছি না, এই ধৈর্যই আমার কুলাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, অপু বিশ্বাসের প্যাডটা কেন বের হয়ে রইছে, কারণ উপরে যে ইলাস্টিকটা লাগানো, উপরে যে রাবারটা লাগানো টাইট করে, ঠিক আছে, এই জন্য প্যাডটা বের হয়ে আসে। এটা যদি এখন বুবলির ক্ষেত্রেও হইতো তাহলেও প্যাডটা বের হয়ে থাকতো, কারণ এটা একটা ইলাস্টিক লাগানো, ঠিক আছে। আমি আপনাদেরকে কি দর্শক বুঝাতে পারছি, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা যদি না বুঝেন তাহলে আমি বলতেছি, প্যাটের উপরে দেখেন মানে মাঝখানে, ঠিক আছে, বেস্টের নিচে আর প্যাটের মাঝখানে, ঠিক আছে, আপনার একটা রাবারের মতো একটা বেল্ট লাগানো, ইলাস্টিকের মতো, যেটা রাবারের মতো। তো এটা যদি চাপ খায়া থাকে অটোমেটিক প্যাটটা তো বের হয়ে থাকবেই। এখন এটা যদি মানে বুবলির ক্ষেত্রে হয় তাহলেও প্যাটটা বের হয়ে থাকবে, বা বাংলাদেশের অন্যান্য যদি নায়ক নায়িকার ক্ষেত্রেও হয়, নায়িকার ক্ষেত্রেও হয়, ঠিক আছে, তারও এই একই সমস্যাটা হবে। বাকিটা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই ইডিয়েটার বাচ্চাকে কি শিক্ষা দেওয়া উচিত, যে এই ইডিয়েটার বাচ্চা এমন একটা পোস্ট করছে, তাকে কি শিক্ষা দেওয়া উচিত, একটু বলেন তো। এই ইডিয়েটার বাচ্চা যে এই পোস্টটা করছে তাকে কি শিক্ষা দেওয়া উচিত, একটু কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।